বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষ কি একমাত্র উন্নত জীব? মানুষ কি একা, নাকি অন্য কোনো উন্নত জীব রয়েছে? এই কৌতূহল আজ বিজ্ঞানীদের তাড়া করে চলেছে। পৃথিবীতে যেমন মানুষ রাজত্ব করে চলেছে, তেমনি ব্রহ্মাণ্ডের অন্য কোনো গ্রহে অন্য কোনো উন্নত ধরনের ভিনগ্রহী জীবের অস্তিত্ব রয়েছে না তার সন্ধানেই বিজ্ঞানীরা। দীর্ঘদিন ধরে এই প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা, যদিও বহুদিনের এই প্রশ্নের সদ উত্তর মেলেনি আজও। ওয়ার্ল্ড সন্ডার অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আজকের ভিডিওতে এই রকমই একটা কৌতূহল রহস্যময় রেডিও সিগন্যাল সম্পর্কে তোমাদেরকে জানাবো। 2018 সালের 16 সেপ্টেম্বর থেকে 2019 সালের 30 অক্টোবরের মধ্যে পৃথিবী থেকে প্রায় 50 কোটি আলোকবর্ষ দূর হতে একটি নির্দিষ্ট জায়গা থেকে ক্রমাগত একটি রেডিও সিগন্যালের ধারা বা বাস্ট পৃথিবীতে আসছিল। এটি লক্ষ্য করেন কানাডিয়ান হাইড্রোজেন ইন্টেন্সিটি ম্যাপিং এক্সপেরিমেন্টের আওতাধীন কাস্ট রেডিও বাস্ট প্রজেক্টের কর্মরত বিজ্ঞানীরা। তারা জানান, মহাকাশ ভেদ করে FRB ঢেউ ভেসে আসছে পৃথিবীতে। বিজ্ঞানীরা আরও জানান, তরঙ্গগুলো একটানা 4 দিন ধরে আসছিল, তারপর 12 দিনের বিরতি থাকে, তারপর গোটা প্রক্রিয়া আবার পুনরায় শুরু হয়। এই ঘটনা বিজ্ঞানীদের ধন্দে ফেলে দিয়েছিল। সাধারণত একক রেডিও বাস্ট একবারই আসে, তা বারবার আসে না, কিন্তু FRB-র মূল চরিত্রই হল উচ্চ শক্তিসম্পন্ন ছোট আকারের রেডিও তরঙ্গের বাস্ট, যা একাধিকবার পাঠানো হয়েছিল। আর যখন সেগুলো বারবার ফিরে আসছিল, তখন একটা ক্লাস্টার অর্থাৎ তরঙ্গের একটি আস্ত ঝাঁক এবং স্পোরাডিক অর্থাৎ এলোমেলো এবং প্রচণ্ড বিক্ষিপ্ত আকারের তরঙ্গ আসতে থাকে। FRB-র উৎস কোথায় তার খোঁজ করতে বহু চেষ্টা চালিয়েছেন বিজ্ঞানীরা, কিন্তু এখনও পর্যন্ত প্রত্যেক বাস্ট একটি নতুন জায়গার সন্ধান দিয়েছে। বিজ্ঞানীদের দাবি, প্রথম বাসটি অর্থাৎ 121102 যেখান থেকে এসেছিল সেটি ছিল একটা ছোট্ট ছায়াপথ। ওই ছায়াপথে রয়েছে অসংখ্য নক্ষত্র, ধাতব বস্তু, কঠিন বস্তু। আর FRB 180916 এর আকৃতি ছিল চক্রাকৃতি, ছায়াপথ মতন। বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা, কোনো একটি ছায়াপথের বাইরে কোনো একটি নক্ষত্র বা কোনো বস্তু তার কক্ষপথে দ্রুত গতিতে চক্রাকারে ঘুরছে, সেই কারণে এই ধরনের তরঙ্গ হয়তো সেখান থেকে নিক্ষিপ্ত হচ্ছে। তবে এই ঘটনার প্রকৃত কারণ আজ অবধি জানা যায়নি। 16 দিন অন্তর অন্তর মহাকাশের অন্য প্রান্ত থেকে ক্রমাগত পৃথিবীতে ধেয়ে আসা এই রেডিও তরঙ্গটি, যেটা বিজ্ঞানীরা খোঁজ পেয়েছিলেন, তা কোথা থেকে আসছিল বা অন্য কোনো উন্নত ধরনের প্রাণীরা পাঠাচ্ছিল কি না তার কোনো সঠিক কারণ তথ্য কিছুই পাওয়া যায়নি। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন রেডিও তরঙ্গটির উৎস কোথায় তার খোঁজ বিজ্ঞানীরা আজও চালাচ্ছেন। রহস্যজনক এই রেডিও তরঙ্গটির সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো বন্ধুরা, সেটা তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের মতন এটুকুটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।